হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা, চলে এসেছি আমাদের চ্যানেল, আমাদের ব্লগে বিদ্যা চৌধুরীজে। তো আজকে হচ্ছে খুব একটা স্পেশাল দিন, আজকে রাত 12টার সময়, বুঝতেই পেরে গেছো কোনো একটা মানে সেলিব্রেশন হতে চলেছে। কালকে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালকে 1 অক্টোবর, তো আজকে হচ্ছে 30 সেপ্টেম্বর, রাত 12টার সময় পড়ে যাচ্ছে গৌরবের জন্মদিন, মানে 1 অক্টোবরে গৌরবের জন্মদিন। তো আজকে যে ব্লগটা করব সেটা হচ্ছে পুরো ওই জন্মদিনের ব্যাপারটা নিয়ে, কেমন করে সেলিব্রেশনস হচ্ছে, আর কিছু আমি ডেকোরেশন আইটেম কিনেছি। তো এরকমভাবে মানে সাজিয়ে ফেলার আগে তোমাদের একটু দেখাবো না, তো ব্যাপারটা হচ্ছে আমি কিছু জিনিস কিনেছি খুব সিক্রেটলি ভাবে, মানে গৌরব সেই ব্যাপারটা জানতেই পারেনি, বাকি সবাই বন্ধু বান্ধব, আমার মা বাবা সবাই জানে তো ব্যাপারটা। তো দেখিয়ে ফেলি চটপট, নয়তো গৌরব চলে যদি আসে তাহলে পুরো সারপ্রাইজটাই মাটি হয়ে যাবার, একদম গোড়ায় চলে আসবে। তো ফার্স্টে যেটা তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে এই যে আমি কিনেছি একটা কনফেটি, এটা তো জানোই সবাই কি হয় টুইস্ট করলে, তোমরা তো জানোই বার্স্ট আউট হয়ে যায় এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি কিছু বেলুনস কিনেছি, অবভিয়াসলি বার্থডেতে বেলুনসের বিনা বার্থডে ইজ ইম্পসিবল। তো এখানে অনেক কালার্স রয়েছে, সাথে তিনখানা তিনখানা করে গোল্ডেন আর সিলভার বেলুনসও রয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি এটা কিনেছি বেলুন পাম্প করার জন্য, খুব তাড়াতাড়ি ব্যাপারটা করতে হবে, তো এই বেলুনের এটা কিনেছি বেলুনের জন্য। আচ্ছা, আর একটা জিনিস খুব সুন্দর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখো হ্যাপি বার্থডে একটা ব্যানার, তো এটাকেও পাম্প করতে হবে, এটা হচ্ছে গোল্ডেন কালারের, কেমন হবে জানি না, নিশ্চয়ই ভালো হবে, এটা অনেকজনই ইউজ করে, আমি ফার্স্ট টাইম ইউজ করতে চলেছি। তো হ্যাঁ, তো আর হচ্ছে আমি কিছু ক্যান্ডেলস কিনেছি, এটাও আছে, আরও একটা ক্যান্ডেলস আছে, এটা হচ্ছে এমনি নর্মাল ক্যান্ডেল, আর এখানে হচ্ছে কিছু এমনি কালারফুল ক্যান্ডেলস রয়েছে। আর হচ্ছে আমি একটা জিনিস কিনেছি যেটা আমি গিফট দেবো, যেহেতু আমরা এখন বেশ প্রায় ঘুরতে যাই, তো মানে ভ্রমণ করতে যাই জানুন সবাই, তো এইটা হয়তো নিশ্চয়ই ওর খুবই ভালো লাগবে আমি আশা করি। তো এইটা হচ্ছে এই দেখো খুব কিউট একটা মানে অরিজিনাল মিনিয়েচার রয়্যাল এনফিল্ডের, তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে খুব সহজেই, অনেক কালার রয়েছে, গ্রিন রয়েছে, আরও অনেক কালার রয়েছে, ব্ল্যাক রয়েছে, আমি এটা ব্ল্যাক আর রেডের মধ্যে কিনেছি, আমাদের বুলেটটাও কিন্তু এই কালারেরই, তো তাই জন্যই আমি এটা কিনেছি। এটার দাম হচ্ছে 1200 টাকা, একটু এক্সপেন্সিভ আমি জানি, কিন্তু বিশ্বাস করো এমনি পাতি যে মিনিয়েচার টয়েসগুলো থাকে সেইগুলো কিন্তু সস্তা হলেও কোয়ালিটিটা একদম বাজে, কিন্তু এইটার যে কোয়ালিটিটা এটা খুব মানে হাতে নিলেই তোমরা বুঝতে পারবে, এটার কোয়ালিটিটা বেশ ভালো, বেশ হার্ডি, তো তাই জন্য এক্সপেন্সিভ একটুখানি। তো আই হোপ ওর এটা ভালো লাগবে এইটা। আর একটা জিনিস কিনেছি যেটা আমরা সবাই 80s 90s-এর যারা সবাই লোকজন আছি আগে তো প্রচুর ব্যবহার করতাম, সেটা ফ্রেন্ডশিপ ডেজে হোক, বার্থডেজে হোক, অ্যানিভার্সারিতে হোক, এখন মানে কেউ কেনে না, দোকানে দোকানে দেখছিলাম যে ধুলো পড়ে যাচ্ছে কিন্তু কেউ কেনে না, যাকে আমি এটা কিনে নিলাম, এটা হচ্ছে বার্থডে কার্ডটা, খুব সুন্দর একটা, খুব সিম্পল বার্থডে কার্ড কিন্তু ভেতরটা আমার খুব ভালো লেগেছে, এই দেখো ভেতরটা খুব সুন্দর কার্ডটা, এইটা দারুণ কার্ডটা, খুব সুন্দর কার্ডটা এটা রয়েছে। আর হচ্ছে ওপরে যে কভারটা আমি কিন্তু ভালো একদম
কোনো কিছুই ক্রাফট করতে জানি না, তো এসো না অ্যাটলিস্ট, মেসি হয়ে আছেন জানি, এই লাভের মধ্যে হ্যাপি বার্থডে লিখেছি, আর এইটা একটুখানি ডেকোরেট করেছি। তো আর এখানে একটা ছোট্ট পোয়েম মতন লেখা, তো এটা হচ্ছে কাভারটা। আর হ্যাঁ, কেক অর্ডার করেছি, কেক অর্ডার করেছি, এখনো এসে পৌঁছায়নি, আজকে বিকালে আসবে, মানে 30th সেপ্টেম্বরের ইভিনিংয়ে আসবে কেকটা। সবাইকে দেখাবো কেক কাটিং এর সময়, অবশ্যই আমি ভিডিও করব। আর তোমরা যতক্ষণ এই ভিডিওটা দেখবে, যতক্ষণ আমি আপলোড করব, তারপরে যখন দেখবে অনেকটাই দেরি হয়ে যাবে, তখন মানে দিনটা পেরিয়ে যাবে, তো কিন্তু দেখে নিও। তো হ্যাঁ, ব্যাস এই হচ্ছে আমার একটুখানি আপাতত আমি করলাম ব্লগটা, তারপরে আমি কেক কাটিং এর সময় আমি ফিরে আসছি। এবার আমরা কেকটা আপনারা দেখে নিন, এই যে সাজিয়েছি, আর এই ডেকোরেশন, ওই দিকের বেলুন গুলো সব বেরিয়ে গেছে হাওয়া। এবার দেখতে চলেছি আমরা গৌরবের রিয়াকশন। ওই দেখো, আরে তোমাকে একটু পরে আর ছবি পাঠাচ্ছি, দাও মানে ছবিটা সব কি সব করেছে, আর আমি পাঠাচ্ছি, ওরে বাবা ঘুরে আসছে, জিভি দিয়ে এসছে আমার কথা, রয়্যাল এনফিল্ডের বাইক কিনে আমার একটা ইয়েও কিনেছি। এই যে আমাদের রুপি, আচ্ছা মাসিকে বলে পরে ফোন করছি তাহলে, ফোনে কথাই বলে যাচ্ছে, ঠিক আছে। রয়্যাল এনফিল্ড এবার আমার তো সারা জন্ম এরকম হয় নাই, আমার একটা ছোট বুলেট কিনছে, এটা দেখ দেখো পুরো কপি, বুলেটটা আগুনে পেতে পড়ে যাচ্ছে, কমে গেলে না সব বলবো, আগে কেকটা কাটুন, ওরে বা সাংঘাতিক জিনিস, পুরো 33 নাকি 32 কত হলো, 32 হলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে, তাহলে আপনারা দেখবেন আমাদের বার্থডে সেলিব্রেশন, এবারে আমাদের কেক খাওয়া খাওয়া চলছে, লেগে রয়েছে, কি রয়েছে, কেক ছিল মুখে, জন্মদিন সেলিব্রেশন কমপ্লিট, এবারে কালকে আরো হয়তো প্ল্যান হবে, তো দেখা যাক কি প্ল্যান হয়। আজকের মতন ব্লগটা এখানে শেষ হচ্ছে, আবার আসবো, বাই।